চট্টগ্রাম নগরীর উত্তর কাঠরোলি নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে ব্যতিক্রমী 10 টাকার বাজার উদ্বোধন করেন 10 নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিসারউদ্দিন আহমেদ মঞ্জু। বাজারে রয়েছে সেমাই, চিনি, আলু, বেগুন, মাছ, মুরগি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং শাড়ি, লুঙ্গি। এই বাজারের 1000 টাকার পণ্য 10 টাকায় কিনতে পেরে উচ্ছ্বসিত কর্মহীন ও নিম্ন আয়ের মানুষ। শাড়ি, লুঙ্গি, তরকারি, মাছ, মাংস অনেক কিছু পেয়েছি, আল্লাহর শুকরিয়া। আর কোথাও পাইনি এরকম, এখানে পেয়েছি। মঞ্জু ভাইয়ের অবদানে আমরা অনেক কিছু পাইছি, ভালো একটা উদ্যোগ। সবাই যেন ভালোভাবে ঈদ আনন্দ উপভোগ করতে পারেন সেই জন্য এমন উদ্যোগ বলে জানান আয়োজক কমিটির সদস্যরা। কম পয়সায় অধিক বাজার করে অন্তপক্ষে দুইটা ঈদের দুই তিনটা দিন যেন সুন্দর চলতে পারে, এই প্রত্যাশায় আমরা এই প্রোগ্রামটা আয়োজন করেছি। এলাকাবাসীর সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতেই এই আয়োজন বলে জানান প্রধান উদ্যোক্তা কাউন্সিলর নিসারউদ্দিন আহমেদ মঞ্জু। তারা যেন 10 টাকা, এর শুভেচ্ছা মূল্য রয়েছে 10 টাকা দিয়ে, তারা 16টা আইটেম নেবে। 16টা আইটেমের মধ্যে শাড়ি, লুঙ্গি থেকে শুরু করে সেমাই, নুডলস, শাকসবজি, মাছ, মুরগি, এগুলো সব কিছুর আমরা আয়োজন করেছি। এমন উদ্যোগে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে ঈদ সহ যে কোনো উৎসবে সব শ্রেণীর মানুষ আনন্দ ভাগাভাগি করতে পারবেন বলে মনে করেন তিনি। জেসমিন আলম, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।